والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ একটি প্রশ্ন এসেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাকা এটার কারণ কি যদিও বা তিনি এটাতে মানা করেছেন উত্তর হলো যে এটা অনেক বড় ইতিহাস হয়ে গেছে এবং এটার মধ্যেও কয়েকটা বর্ণনা আসছে যে কোন সময় কোন বাদশার আমলে এই ঘটনাটা ঘটেছিল তো সবচেয়ে প্রসিদ্ধ এবং তুলনামূলক নির্ভরযোগ্য সেটা হলো বাদশাহ নুরুদ্দিন জাঙ্গির আমলে এটা 557 হিজরিতে এইভাবে ইয়েরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করার জন্যে বিদর্মীরা যখন চেষ্টা চালাচ্ছিল তখনই এই এই বাদশাকে স্বপ্নে দেখানো হয়েছিল এবং একদিন দুই দিন তিন দিন এরপরে উনি জিনিসটা বুঝতে পেরেছিলেন এবং শেষ সিদ্ধান্তটা নিয়েছিলেন যে পুরা মদিনার যত নাগরিক সবাই তার দরবারে যাবে পুরস্কার নেওয়ার জন্যে কিন্তু এরপরেও এই দুইজন মানুষ যায় নাই অথচ এই দুজনের চেহারাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নে দেখাইছিলেন যে এরাই আমার লাশ চুরি করার চেষ্টা চালাচ্ছে তুমি এদের থেকে আমার লাশকে উদ্ধার করো তারপরে খবর পেয়েছেন যে দুইটা লোক এরা নড়ে না খালি নামাজ রোজা নিয়ে তাসবিহ তাহলিল আর সব ব্যস্ত থাকে আর বাকি বেশিরভাগ সময় এই একটা ছোট একটা রুমের মধ্যে থাকে তখনই তিনি বলেন না চলো আমাকে নিয়ে চলো ওখানে গিয়ে দেখলেন যে ওরাই যেই চেহারা দেখছেন ওখানে এখানেই এরা বসে খুব এবাদত গুজারি দেখাচ্ছে হাব্বু জুব্বা কুম্বা এগুলো পরে কিন্তু যেখানে তারা বসে আছে খাট বা চাটাইয়ের নিচেই গর্তটা তারপরে তিনি বললেন তোমরা একসাথে উঠো তারপরে দেখা হলো এটা গর্ত এবং এটা অনেক কাছেই চলে গেছিলো এইবার এই সমস্ত অবস্থার কারণে এবং এটা ঐতিহাসিকভাবে সাব্যস্ত যে একাধিকবার এই চেষ্টা চলছিল তো মত অবস্থা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ নিয়ে কি হয়ে গেল একটা বড় দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেলো যে এটা এটার মর্যাদা কীভাবে রক্ষা করা যায় তখনই বাধ্য হয়ে পরিস্থিতির খাতিরে এই সিদ্ধান্ত নিয়েছিলেন বহু দূর পর্যন্ত সিটা ঢেলে এবং খুব শক্ত করে ঢালাই দিয়ে এটা করা হয়েছে সংগ্রহ করা হয়েছে এবং এই করতে গিয়ে উপরের ওগুলো ওই সময় এবং পরবর্তীতে এগুলো আরও হয়েছে কারণ উনি সুন্নি ছিলেন মনে হয় না যে উনিগুলো করেছেন তুরস্কের বাদশাহ আমলে যেটাকে ওসমানী খেলাফত বলে যারা এই যে অনেক বেদাতি আস্তানা তারা গড়ে তুলেছিল নবী সাল্লামের কবরের আশেপাশে ডেগো ছিল তোয়াফও হইতো এই যে সুযোগ যারা করে দিয়েছিল অনেক মাজার এই দেশও ছিল ওই আমলেই খুব শেষ পর্যন্ত এটার যে উপরের যে সৌদ এইগুলো হয়েছে তা নাহলে আগে তো ভিতরের অংশটাই ঠিক হয়ে গেলেই সেইভের ব্যবস্থা ওখান থেকেই যথেষ্ট হয়ে যায় আর হতে পারে ওই সময়ও কিছু ছিল যেহেতু উপর যদি বন্ধ না করা হয় পাকা করে তাহলে তো শেষ পর্যন্ত ঝুঁকি থেকেই যায় তো মোট কথা এটা হলো পরিস্থিতির কারণে করা হয়েছে আল্লাহ নবী সাহেবের নির্দেশনা ছিল যে এটা পাকা যেন না হয় এবং তিনি এটাও বলছিলেন আল্লাহকে যে আল্লাহ আমার কবরকে তীর্থস্থান বানিও না মানে মানুষ সময়ে সময়ে আসবে এখানে সফরের নিয়তে এসে আমার এখানে এসে পাড়ি জমাবে এরপরে চাইতে চাইতে আল্লাহর কাছে চাইতে চাইতে আমার কাছে যাওয়া শুরু করে দিবে এটা আল্লাহ নবী সাহেব দোয়া করছিলেন যার ফলে একবার এই পরিবেশ বিঘ্নিত হওয়ার পরেও আল্লাহ নবী সাল্লামের দোয়া কবুল করেছেন ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন ফাস্তাজাব আল্লাহু দোয়া নবীহি ফাআতাহু বিসালাসাতিল জুদরানি যে আল্লাহ পাক তার নবীর দোয়া কবুল করেছেন যার ফলে তাকে তিনটা প্রাচীর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত করেছেন মানে তার কবরকে এই জন্য প্রাচীরগুলো খুবই ডিফিকাল্টভাবে করা হয়েছে একেবারে কমপ্লিকেটেড যাকে বলা হয় খুব কঠিনভাবে দেওয়া হয়েছে যেগুলো দিয়ে বুজারি কায়দা নেই যে কোন দিকে কী এইভাবে করা হয়েছে যাতে সংরক্ষণের ব্যাপারটা নিশ্চিত হয় তো এই হলো এটার সংক্ষিপ্ত হিস্টোরি তো এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে এটা কোনো শরীয়তের বিধান অনুযায়ী করা হয় নাই এটা পরিস্থিতির শিকার হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরীর মুবারকের হেফাজতের জন্যই করা হয়েছিল